ভারত যেতে লাগছে না করোনা সনদ বা করোনা নেগেটিভ সার্টিফিকেট ভিউয়ার্স আরেকটি সুখবর নিয়ে আমি সাইয়েম হাজিরে গেলাম আপনাদের সামনে তো ভিউয়ার্স যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এখন থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াতের কোনো সমস্যা নেই ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতে আর লাগছে না করত সনদ বা করোনা নেগেটিভ সার্টিফিকেট ভিউয়ার্স আপনারা সবাই জানেন দীর্ঘ দুই বছর এই করোনার কারণে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক যেটি ছিল খুবই হ্রাস ছিল এবং প্রতিটা বর্ডার স্থলবন্দর বন্ধ ছিল পরবর্তীতে যখন একটি একটি করে স্থলবন্দর খুলে দিল তখন কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত শুরু হতে লাগলো এরপর থেকে যাদের বুস্টার ডোজ বা থার্ড ডোজ দেওয়া ছিল তারাই কিন্তু ভারতে প্রবেশ করতে পারতো আদারওয়াইজ যারা প্রথম ডোজ বা ডোজ কমপ্লিট করেননি বা কোনো টিকাই তারা দেননি তারা কিন্তু ভারতে প্রবেশ করতে পারেননি তো ফাইনালি কিন্তু এখন ভারত বাংলাদেশের মধ্যে এই নিউজটি প্রকাশিত হয়েছে এবং চালু হয়েছে ভারত যেতে কিন্তু লাগছে না করোনা সনদ বাংলাদেশের যেই সময় নিউজটি রয়েছে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে তো আমি আপনাদেরকে এখন একটু শোনাবো প্রতিবেদনটি এখানে তারা কি উল্লেখ করেছেন এবং ভারতীয় থেকে ভারতীয় রাষ্ট্র থেকে তারা কি জানিয়েছেন ভারত যেতে লাগছে না করোনা সনদ ভারত যেতে বাধ্যতামূলক কোভিড নাইন্টিনের টিকা সনদ লাগবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর শুধুমাত্র পাসপোর্ট ভিসা থাকলেই যাতায়াত করা যাবে দুদেশের মধ্যে দেশের সব স্থলবন্দর নৌবন্দর বিমানবন্দর ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এ সংক্রান্ত চিঠির অনুলিপি পাঠানো হয়েছে দেশ এবং বর্তমান দেশ এবং বিশ্বের বর্তমান কোভিড কোভিড নাইন্টিনের পরিস্থিতি আক্রান্ত ও মৃত্যুহার সব কিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয় সরকার স্বাস্থ্য অধিদপ্তর এরই অংশ হিসেবে বুধবার বারোই জুলাই থেকে বেনাপোল বন্দর দিয়ে কোনো টিকা সনদ বা কোভিড নাইন্টিন পরীক্ষায় কাগজপত্র ছাড়াই পাসপোর্টধারীরা ভারত যাতায়াতের সুযোগ পাচ্ছেন এতে করে ভোগান্তিতে অনেকটাই কমেছে বলে জানান ভারতীয় ভারতী ভারতগামী যাত্রীরা ভারতগামী যাত্রী সাজিদ রহমান বলেন এই টিকা সনদ নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হতো এখন কোভিড নাইন্টিনের সব শর্ত তুলে নেওয়ায় ভোগান্তি ছাড়া স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছি আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের খুব কাজে আসবে কারণ এমন অনেক লোক আছেন যারা করোনার টিকা বা ভ্যাকসিন দেননি আবার এক ডো এক ডোজ দিয়েছেন বাকিগুলো দেননি তারা কিন্তু ভারত প্রবেশ করতে গেলে নানান হয়রানি হইতে হইতো ওইখানে টাকা পে করতে হইতো আপনাদেরকে রক্ত পরীক্ষা করতে হইতো নানান ধরনের জামেলার সৃষ্টি করতে হইতো আপনাদেরকে তো এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি জানাচ্ছি বা আপনারা শুনে রাখুন এখন থেকে কিন্তু করোনার সার্টিফিকেট বা সনদ লাগছে ভিডিওটি না তারা কিন্তু এখনও ভয়ে আছেন আমাদের করোনার সার্টিফিকেট নিয়ে আমরা ভারত প্রবেশ করতে পারবো কি পারব না বা আমাদেরকে এক্সট্রা কোনো পে করতে হবে বা টাকা লাগবে কি না তাদের ক্ষেত্রে বলে রাখি কোনো টাকা পয়সা প্রয়োজন নেই আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানার দরকার হয় আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি প্রশ্নের উত্তরটি আপনাকে অবশ্যই দিব তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম